ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাই, আপনি প্রশ্ন করেছেন কলকাতা থেকে যে আপনার কোনো এক বন্ধু, তিনি মন থেকে ভালো এবং আল্লাহকে ভয় করেন, কিন্তু তার একটা দোষ রয়েছে বড়, সেটা হচ্ছে যে সমকামী, এবং কোনো মহিলাকে সুযোগ পেলে তার সাথে ব্যভিচারও করেন, যৌন মিলনও করেন। তো এ বিষয় নিয়ে আপনি মানে প্রশ্ন করেছেন। ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, প্রথমত আপনি বললেন যে সে মন থেকে ভালো এবং বললেন আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় সে ঠিক মতো করে না। কেননা পবিত্র গ্রন্থ আল কোরআনে 114টি সুরা আছে, তো একটা সুরার নাম হচ্ছে সুরা আল ইমরান, সুরা নম্বর 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া ইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদার গণেরা, তোমরা যারা আল্লাহর ওপর ইমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, নবীকে বিশ্বাস করেছো, ফেরেস্তাদের বিশ্বাস করেছো, কিয়ামত বিশ্বাস করেছো, জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেছো, এবং মৃত্যুর পরে যে আল্লাহ আমাদের হিসাব নেবে বিশ্বাস করেছো, এই সমস্ত কিছু বিশ্বাস করার পরও কিভাবে আমরা কি করি, মানে পাপে লিপ্ত হই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই আয়াতে কি বলেছেন, সূরা আল ইমরান 3 নম্বর সূরায়, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার গণেরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, আল্লাহকে যতটা ভয় করা দরকার ঠিক ততটাই ভয় করুন। বুঝতে পারলেন? আমরা মুখে দাবি করি যে আল্লাহকে আমরা স্মরণ করি, আল্লাহকে ভয় করি, কিন্তু এটা ভুল। আল্লাহকে ভয় করার মতো আমরা ভয় করি না। দেখা গেল আমরা কোনো একটা পাপের কাজ, কোনো গুনাহের কাজ কোনো মানুষকে লুকিয়ে করি। এ কথার অর্থ হচ্ছে এই যে হয়তো ভয়ে বা লজ্জায়। তো সব থেকে বেশি আমাদেরকে লজ্জা করতে হবে আল্লাহকে, সব থেকে বেশি ভয় করতে হবে আল্লাহকে। তাহলে বলুন, আমরা কি আল্লাহকে ঠিক মতো ভয় করি? করি না। এজন্যই আমাদের দ্বারা এ সমস্ত বড় বড় জটিল জটিল গুনাহ হয়ে থাকে, পাপ হয়ে থাকে। তাই এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ সম্বন্ধে সঠিক জ্ঞান থাকতে হবে, যে মানুষের শ্রবণ শক্তি, মানুষ যে শুনতে পান, মানুষের শোনা এবং আল্লাহর শোনার মধ্যে আসমান জমিন পার্থক্য, মানুষ যে চোখে দেখতে পায়, মানুষের চোখে দেখা এবং আল্লাহর চোখে দেখা, হ্যাঁ, এ আসমান জমিনের পার্থক্য বহু। তো অতএব আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি, যেখানেই থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু আমাদের দেখতে পান, সব কিছু খবর রাখেন, সবই শুনতে পান, তিনি আমাদের সমস্ত কর্ম সম্বন্ধে অবগত অবহিত। তাই আল্লাহকে যতটা ভয় করা দরকার ততটা ভয় করুন, বা নিজের ওই বন্ধুকে আমার এই ভয়েসটা শোনান, তাকে আল্লাহকে যতটা ভয় করা দরকার ততটা ভয় করতে বলুন, দেখবেন সে খুব সহজে সমকামী ও ব্যভিচার থেকে বাঁচতে পারবে। সে কোনো মহিলার সাথে যৌন মিলন থেকে সহজে বাঁচতে পারবে, যদি আল্লাহকে যতটা ভয় করা দরকার ততটা ভয় করে, বা আল্লাহ সম্বন্ধে সঠিক ধারণা সঠিক জ্ঞান রাখে। তবেই তার আগে তার দ্বারা বাঁচা সম্ভব না। সে যদি বলে আল্লাহকে ভয় করে, কিন্তু না, তার মুখে দাবি এটা, সে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে না। কেননা সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রবণ শক্তি আর মানুষের শ্রবণ শক্তি, এর কতটা পার্থক্য আপনি বুঝতে পারবেন। যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন, আমি ঘরের এক কোণায় আছি, আনা ফি নাহিয়াতিল বাইত ওয়া খাওলা বিনতে সালাবা তাসতাকি লিজাওজিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং খাওলা বিনতে সালাবা তিনি তার স্বামী আওস বিন সামিতের ব্যাপারে অভিযোগ করছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, আর আমি ঘরের এক কোণায় আছি, আমি দেখছি সেই মহিলা এবং রসুলুল্লাহ সাল্লাম একে অপরে কথোপকথন করছেন, তারা কথা বলছেন, তাদের ঠোঁটটি হিলছে, ঠোঁট লড়ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কি বলছে আমি শুনতে পাচ্ছি না, আমি ঘরের মধ্যে থেকে পাশে থেকেও আমি শুনতে পাচ্ছি না তারা কি বলছে। অথচ মহান আল্লাহর শ্রবণ শক্তি এত বেশি যে তিনি সঙ্গে সঙ্গে একটা সূরা অবতীর্ণ করলেন, সূরার নাম হচ্ছে সূরাতুল মুজাদালা, আর আয়াত নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ সামি আল্লাহু কাউলাল্লাতী তুজাদিলুকা ফী জাওজিহা, আল্লাহ রাব্বুল আলামিন শুনে নিয়েছেন সেই মহিলার কথা, যেই মহিলা অভিযোগ করে, শিকায়ত করে
তার স্বামীর ব্যাপারে আল্লাহ ও তার রসুলের নিকট, আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা, এবং আল্লাহ শুনে নিয়েছেন সেই মহিলার এবং রসুলের কথোপকথন। এবং ইন্নাল্লাহা সামিউম বাসির, নিশ্চয়ই মহান আল্লাহ তিনি শুনতে পান এবং দেখতে পান। তাহলে বুঝতে পারলেন এক মানুষের এবং আল্লাহর সর্বশক্তির মধ্যে পার্থক্য কত বেশি। এটা হচ্ছে সহিহ বুখারী কিতাবুত তাফসির সূরাতুল মুজাদালার মানে হাদিস, বাবু সূরাতুল মুজাদালা, একদম তত্ত্বসূত্র দিয়ে দিলাম, সহজে পেয়ে যাবেন। তো কথা হচ্ছে আল্লাহর সর্বশক্তি এবং আল্লাহ যে তিনি দেখতে পান, এটা মানুষের থেকে ভিন্ন আলাদা। তাই আল্লাহ সম্বন্ধে সঠিক জ্ঞান যদি রাখেন তাহলে অবশ্যই সে সহজে বাঁচতে পারবেন। আর জেনে রাখবেন যে এই সমকামী, হস্তমৈথুন, এগুলো হচ্ছে আপনার কাবিরা গুনাহ, মানে বড় গুনাহ। তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না, তওবা অবশ্যই করতে হবে। এবং ব্যভিচার করা, এটা তো কাবিরা গুনাহ আছেই আছে, তারপরে আবার কোনো মহিলার জীবন নিয়ে খেলা, মানে অনেক সময় দেখা যায় যে ব্যভিচার করার কারণে তা হ্যাঁ সেই মহিলা আবার আত্মহত্যাও করতে চান, বা তার পেটে সন্তানও আসতে পারে, বিভিন্ন রকমের ফিতনা অশান্তি আছে। হ্যাঁ, তো এই সমস্ত থেকে বাঁচার জন্য সব থেকে মূল উপায় হচ্ছে আল্লাহ সম্বন্ধে সঠিক জ্ঞান রাখা এবং আল্লাহকে সঠিক ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।